তেরোই অক্টোবর শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত নবম পার্লামেন্টারি জি টোয়েন্টি করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি টোয়েন্টি দেশগুলি ছাড়াও আরও দশটি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা অংশ নিতে চলেছে শুক্রবারের এই সম্মেলনে তার ঠিক আগের দিন দিল্লির যশোভূমিতে পার্লামেন্টারি ফোরাম অন লাইফ শীর্ষক বৈঠকে রাজ্যসভার একমাত্র মনোনীত সদস্য হিসেবে বৃহস্পতিবার অংশগ্রহণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরার সাংসদদের এই বৈঠকে যোগদান রাজ্যের জন্য অত্যন্ত গৌরবের বিষয় বিষয়টি শীর্ষ সম্মেলনে এই মূল আলোচনার অধিবেশনের জন্য তাকে মনোনীত করায় দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারকে এদিন ধন্যবাদ জানান বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে তিনি জানান এই পদক্ষেপের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈশ্বিক কর্মকাণ্ডে ভারতের নেতৃত্ব প্রদানের বিষয়টি বিশ্বব্যাপী গণ আন্দোলন হিসেবে ত্বরান্বিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে রাজ্যসভায় নিজের বক্তব্যে বিপ্লব কুমার দেব বলেন প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং প্রকৃতির সুরক্ষা আমাদের আত্মস্থ উদ্ভিদের মধ্যেও ঈশ্বর আছে এই তত্ত্বে বিশ্বাস রাখে আমাদের পাঁচ হাজার বছর পুরনো ভারতীয় সংস্কৃতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতের জাতীয় সঙ্গীতেও বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উল্লেখ রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের জীবন জীবনধারার একটি বড় ভূমিকা রয়েছে তাই দু হাজার একুশ সালে জলবায়ু প্রেক্ষাপটে সমগ্র বিশ্বকে সংযুক্ত করার জন্য মিশন লাইফ নরেন্দ্র মোদী এই ক্যাম্পেইন এর অন্যতম লক্ষ্য স্বল্প সময়ের অর্থনীতির পরিবর্তে বৃত্তাকার অর্থনীতির প্রতিষ্ঠা করা রাজ্যসভায় একটি প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে এই ক্ষেত্রে প্রয়াস নিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বয়ং দেশের স্কুলগুলিতে মিশন লাইফ শেখানোই এই বিলের মুখ্য উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্ম যখন মিশন লাইফ সম্পর্কে অবহিত হবে তখনই তাদের মধ্যে সমগ্র বিশ্বের কল্যাণের জন্য ভাবনা এবং মানসিকতা তৈরি হবে সকলকে একত্রিত হয়ে নির্মূল পরিবেশের স্বার্থে সম্মিলিত প্রয়াস চালানোর জন্য এদিন আহ্বান জানান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব রিপোর্ট আর নিউজ